আসসালামু আলাইকুম, হ্যাভিস লার্নিং ইয়ারে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব জেন্ডার কাকে বলে, জেন্ডার কত প্রকার এবং কী কী। তাছাড়া আমরা জানব প্রত্যেক প্রকারের উদাহরণ সহ ব্যাখ্যা। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব জেন্ডার বা লিঙ্গ কাকে বলে, জেন্ডার কত প্রকার ও কি কি। জেন্ডার বা লিঙ্গ কাকে বলে? জেন্ডার অর্থ লিঙ্গ। জেন্ডার নির্দেশ করে কোনো নাউন বা প্রোনাউন, পুরুষ স্ত্রী ক্লিব না উভয় লিঙ্গ, অর্থাৎ যেসব ওয়ার্ড দ্বারা স্ত্রী পুরুষ ইত্যাদি লিঙ্গ ভেদ বোঝায় তাদেরকে বলে জেন্ডার। জেন্ডার কত প্রকার ও কি কি? জেনারেলি জেন্ডার ইজ অফ ফোর টাইপস, অর্থাৎ জেন্ডারকে চার ভাগে ভাগ করা হয়েছে। এক, মাস্কুলিন জেন্ডার বা পুংলিঙ্গ, ফেমিনিন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ, নিউট্রাল জেন্ডার বা ক্লিব লিঙ্গ, কমন জেন্ডার বা উভয় লিঙ্গ। মাস্কুলিন জেন্ডার বা পুংলিঙ্গ, যে নাউন বা প্রোনাউন নির্দেশ করে কোনো প্রাণী পুরুষ তাকে মাস্কুলিন জেন্ডার বলে। দ্য নাউন অর প্রোনাউন হুইচ ইন্ডিকেটস দ্যাট লিভিং বিইং ইজ মাস্কুলিন ইজ কল্ড এ মাস্কুলিন জেন্ডার। এক্সাম্পল, ফাদার বা পিতা, সান পুত্র, লায়ন সিংহ এসেট্রা। ফেমিনিন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ, যে নাউন বা প্রোনাউন নির্দেশ করে কোনো প্রাণী স্ত্রী বা মেয়ে থাকে ফেমিনিন জেন্ডার বলা হয়। দ্য নাউন অর প্রোনাউন হুইচ ইন্ডিকেটস দ্যাট এ লিভিং বিইং ইজ ফেমিনিন ইজ কল্ড এ ফেমিনিন জেন্ডার। এক্সাম্পল, মাদার বা মাথা, ডটার বা কন্যা, লাইনেস সিংহী ইত্যাদি। নিউট্রাল জেন্ডার বা ক্লিবলিঙ্গ, যে নাউন কোনো জড় বস্তুকে বোঝায় যার কোনো পুরুষ বা স্ত্রী অবস্থা ভেদ নেই তাকে নিউট্রাল জেন্ডার বলা হয়। দ্য নাউন হুইচ ইন্ডিকেটস টু এনি লাইফলেস অবজেক্ট হুইচ ডাজ নট হ্যাভ এনি মাস্কুলিন অর ফেমিনিন ফর্ম ইজ কল্ড এ নিউট্রাল জেন্ডার। এক্সাম্পল, ফার্নিচার বা আসবাবপত্র, বুক বই, কম্পিউটার এসেট্রা। কমন জেন্ডার বা উভয় লিঙ্গ, যে নাউন বা প্রোনাউন কোনো প্রাণী পুরুষ বা স্ত্রী যে কোনো অবস্থাকে নির্দেশ করতে পারে তাকে কমন জেন্ডার বলে। দ্য নাউন অর প্রোনাউন হুইচ ক্যান ইন্ডিকেট দ্যাট এ লিভিং বিইং ইজ আইদার মাস্কুলিন অর ফেমিনিন ইজ কল্ড এ কমন জেন্ডার। এক্সাম্পল, দে তারা বা তাহারা, টিচার শিক্ষক, বেবি শিশু এসেট্রা। থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।